নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি মঞ্জুরি, আপনি দেখছেন মঞ্জুরি দা শেফ। আজকে রান্না করব ডাক বাংলো চিকেন অথবা চিকেন ডাক বাংলো। মঞ্জুরি দা শেফে থাকছে সেরা সেরা রেসিপি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ঘন্টায় একটা ক্লিক করে দিন, যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যায়। নর্মাল কারি রান্না করার জন্য যেভাবে চিকেনটা কাটা হয় সেভাবে কেটে নিয়েছি, আর এটাকে পরিষ্কারভাবে ধুয়ে আমি জলটাকে যতটা সম্ভব নিংড়ে বার করে দিয়েছি। এখানে 1.5 কেজি পরিমাণে মুরগির মাংস আছে। মুরগির মাংসটা প্রথমে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এই সময় অল্প করে লবণ দিচ্ছি, রান্নায় আবার লবণ ব্যবহার করব। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, সাথে দিচ্ছি 100 গ্রাম টক দই। 1.5 কেজি মাংসের জন্য 100 গ্রাম টক দই দিচ্ছি। মুরগির মাংস যদি এরকমভাবে অল্প একটু লবণ আর একটু টক দই দিয়ে বেশ কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। মাংস অনেক সময় ছিবড়ে হয়ে যায়, সেটা কিন্তু খেতে ভালো লাগে না। মুরগির মাংস যত সফট আর জুসিভাবে রান্না করা হবে, তত কিন্তু মুরগির মাংসের স্বাদ বাড়বে। কারিটা অটোমেটিক্যালি টেস্টি হবে যদি মাংসটাও জুসি তৈরি হয়। মাংসটাকে ঢাকা দিয়ে নর্মাল টেম্পারেচারে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দেব। ডাক বাংলো চিকেন কারির এক অন্যতম বৈশিষ্ট্য হলো এতে হাঁসের ডিমের ব্যবহার করা হয়। ডিমটাকে আমি হার্ড বয়েল করে নিয়েছি। এবারে এই হাঁসের ডিমগুলোর গায়ে আমি একটু করে চিড়ে দিচ্ছি। এতে করে তেলে যখন ডিমটা ভাজবো তখন ফেটে আসবে না, আর ডিমের মধ্যেও ঝাল মশলার ফ্লেভারটা সুন্দরভাবে ঢুকতে পারবে। এখানে 5 খানা মাঝারি মাপের আলু আমি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এর মধ্যেই আমি আলুগুলোকে সরিয়ে ডিমগুলোকেও নুন হলুদ মাখিয়ে নেব। জানতে ইচ্ছে করছে তো কেন এই চিকেন কারির নাম ডাক বাংলো চিকেন? আমি সংক্ষেপে ডিসক্রিপশন বক্সে একটু লিখে দেওয়ার চেষ্টা করেছি কেন এখানে ডিম আলু সব কিছু একসাথে ব্যবহার করা হয়। এই রান্নার বৈশিষ্ট্য হলো এতে সর্ষের তেলের ব্যবহার হবে আর সমস্ত কিছু বাটা মশলা দিতে হবে। কেন টক দই দিয়ে মাখিয়ে রেখেছি সমস্ত কিছু আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিখে দিয়েছি। কোনো কিছুর পিছনের গল্পটা যদি জানা থাকে তাহলে সেই জিনিসটার প্রতি কিন্তু একটা আলাদাই আকর্ষণ তৈরি হয়। 5 খানা মাঝারি মাপের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি বড় বড় খণ্ড করে কেটে নিচ্ছি। সমস্ত কিছু বেটে এটার একটা বাটা মশলা আমি তৈরি করে নেব। মিক্সার জারের মধ্যে সম্পূর্ণ পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে ছোট বড় মিশিয়ে প্রায় 30 কোয়া মতন রসুন আছে। মশলাপাতিগুলো কিন্তু আলু ডিম মাংস সবকিছুর অনুপাতে দিতে হবে। শুকনো লঙ্কা নিয়েছি 5-6টা। শুকনো লঙ্কাটা আমি গরম জলে প্রায় 15 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম। লঙ্কাগুলো নরম হয়ে গেছে, এখন এটাকেও বেটে নেব। সাথে দিচ্ছি 5 খানা কাঁচা লঙ্কা। ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন, তবে এই চিকেন কারিটা কিন্তু একটু স্পাইসি হবে। একটা 2 ইঞ্চির আদার টুকরো আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি। জল না দিয়ে একেবারে মিহি করে বেটে নেব। এবারে একটা ভাজা মশলা তৈরি করে নেব। যে পাত্রে ভাজা মশলা তৈরি করব কড়াইটা প্রথমে একটু গরম করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ সাদা গোটা জিরে, 8-10টা গোলমরিচ, সাথে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে নিয়েছি 4টে লবঙ্গ, 3-4খানা ছোট এলাচ, 2-3 টুকরো দারচিনি। সমস্তটাকে 1 মিনিট মতন আমি নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু এই ভাজা মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে, একটু তিতকুটে ভাব চলে আসবে। ভাজা মশলা থেকে সুন্দর গন্ধ ছেড়ে গেলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এটাকে একটুখানি জল দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব। এই চিকেন কারি খুবই সাধারণ মশলাপাতিতে কিন্তু তৈরি করা হতো। এর মধ্যে কোনো রকম জায়ফল জৈত্রী কোনো এসেন্স কিন্তু ব্যবহারের প্রচলন নেই। সাধারণ মশলাপাতি একটু অন্যভাবে ব্যবহার করায় এই রান্নার স্বাদ কিন্তু আলাদা রকমের হয়। এই বাটা মশলাটা আমি টাইট করে ঢেকে রেখে দেব যাতে এর গন্ধটা নষ্ট হয়ে না যায়। এবারে মাংস রান্না করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুর টুকরোগুলো ভেজে নেব। আলুটা ভাজার সময় যদি একটু নুন দেওয়া হয় তাহলে ভাজাকালীন আলুটা একটু মজে আসবে, আর এই আলুটাকে আমি একটু সোনালি করে ভেজে নেব।
আলু সোনালি করে ভাজা হয়ে গেলে আমি একটা আলাদা পাত্রে আলুগুলোকে তুলে নিচ্ছি, আর এই তেলের মধ্যেই এখন আমি হাঁসের ডিমগুলোও ভেজে নেব। হাঁসের ডিমগুলো একটু কড়া করে ভাজতে হবে। আপনি পোলট্রির ডিম দিয়েও রান্নাটা করতে পারেন, তবে হাঁসের ডিমে অটোমেটিক্যালি একটু টেস্ট বেশি হয়। ডিমটাও কড়া করে ভেজে নিয়েছি, এবার ডিমগুলোকেও আমি আলাদা পাত্রে তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যেই মাংস রান্না করব। 2-3 খানা ছোট দেখে তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম। তেজপাতাটা তেলে একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুন পেঁয়াজের পেস্ট। সমস্ত মশলাই বাটা মশলা ব্যবহার করা হবে, এই রান্নায় কিন্তু কোনো গুঁড়ো মশলা দেওয়ার প্রচলন নেই। বলা ভালো, তখনকার দিনে গুঁড়ো মশলার ব্যবহারই ছিল না। আগুনের আঁচটাকে মাঝারিতে রাখবো আর মশলাটাকে ধীরে ধীরে কষিয়ে নেব। এরকম সময় দিয়ে দিচ্ছি আমি 1 বড় চামচ জিরে বাটা। জিরেটা আমি জলে একটুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। বাটা মশলা যত সুন্দর স্মুথ হবে তত কিন্তু রান্নার টেস্ট বাড়বে। মাঝারি আঁচে গ্যাসের ফ্লেমটাকে রেখে আমি ধীরে ধীরে মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। আমি প্রায় 7-8 মিনিট সময় ধরে মশলাটাকে কষাচ্ছি। মশলা থেকে এখন তেলটা খুব ভালোভাবে সেপারেট হয়ে গিয়ে মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। চিকেন দিয়েও কিন্তু মশলাটাকে আমি আবারও কষবো। এখন চিকেন দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব, তা না হলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে দেবে। চিকেনটাকে এখন মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। 5-6 মিনিট চিকেনটা ভাজা হতেই চিকেনের গায়ে এরকম সোনালি রং ধরেছে। মাংসটা 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, সাথে এখন ভেজেও নিচ্ছি। আলুটা কিন্তু সেদ্ধ হতে চাইবে না শেষে দিলে, তাই আলুটা এখন দিয়ে দিচ্ছি। এবারে আলু মাংস আর মশলা ভালো করে কষিয়ে নেব। এবারে স্বাদ মতন লবণ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে আলু আর ডিমটাকে মাখিয়ে রেখেছিলাম, সাথে ম্যারিনেট করার সময়ও লবণ দিয়েছি, তাই লবণের মাত্রাটা কিন্তু বুঝে দিতে হবে। এবারে ঢাকা চাপা দিয়ে মাংসটাকে দমে রেখে ধীরে ধীরে কষব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের দিকে রাখবো আর 15 মিনিট সময় নিয়ে এরকমভাবে মাংসটা রান্না করব। এই 15 মিনিটের মধ্যে আমি 1 বার মাংসটাকে ভালো করে নেড়ে দিয়েছিলাম, কারণ দইতে ম্যারিনেট করা আছে, মাংসটা নইলে তলায় ধরে যাবে। মাংসটা আমি সময় ধরে কিন্তু কষিয়ে নিয়েছি। মাংস থেকে এখন তেল মশলা সব কিছু আলাদা হয়ে গেছে আর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়েছে। এইবারে ঝাল আর নুনের টেস্টটা ব্যালেন্স করবে এই রকম পরিমাণে আমি একটুখানি চিনি দিচ্ছি। আপনি চাইলে নাও দিতে পারেন, তবে এই চিনিতে কিন্তু মিষ্টি স্বাদ আসবে না, শুধু ঝাল আর লবণটাকেই একটু ব্যালেন্স করবে। গরম জল দিয়ে দেব রান্নাতে। মাংসটা ভালো মতন সেদ্ধ হতে পারে এই রকমভাবে জল দিতে হবে। আমি ফোটানো গরম জল দিয়ে দিলাম। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করবেন, তাহলে রান্নার স্বাদ কিন্তু বাড়ে। এমনভাবে জল দিলাম যাতে মাংস আর আলুটা জলের মধ্যে ডুবে যায়। ঝোলটা এবারে ফুটতে শুরু করেছে আর আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রাখবো আর এটাকে ঢাকা দিয়ে রান্না করবো 20 মিনিট। মাঝারি আঁচে ধীরে ধীরে মাংসটা সফটভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখন মাংসের পিসটা দেখলেই বোঝা যাচ্ছে যে মাংসটা কিন্তু খুবই ভালোভাবে সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে রান্নায় ডিমগুলো দিয়ে দেব। ডিমের মধ্যেও তাহলে নুন ফ্লেভার মশলাপাতি সমস্তটা ঢুকতে পারবে। আর এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা যে মশলা তৈরি করেছিলাম, ভাজা মশলা, সেই মশলার মিশ্রণটা। 3 চা চামচ মতন আমি এখানে এই বাটা মশলা দিলাম। সব কিছুকে আরও 1 বার ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এই মশলাটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ গ্যাসটাকে জ্বালিয়ে রেখে ঝোলটাকে ফুটতে দেব না। একটুখানি ফুটলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এখন ঢাকা দিয়ে দেব।
ढाका दिए एटाके स्टैंडिंग टाइमे राखबो 10 मिनट। 10 मिनट पौरे एकोन डाक बांगलो चिकेन कारी गरम भातेर साथे परिवेशन करार जोनो एके बारे तैरी। गरम भातेर साथे ही मूलत एटा परिवेशन करा होतो, आपनी किन्तु रुटी लुचि परोटा सबकिछुर साथे एटाके सार्व करते पारेन। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবেন, আমি খুব এক্সপেক্ট করব। আর আপনি আপনার মতামত আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনি কি মঞ্জুরিতা শেফের নতুন দর্শক, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে থাকুন। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য আরও একদিন নতুন এক কোনো রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।